আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো ভালো থাকার উদ্দেশ্যে আরেকটি টিপস নিয়ে হাজির হলাম কম্পিউটার বিষয়ে। কম্পিউটারের খুঁটিনাটি অনেক বিষয় থাকে যেগুলি আমাদের কাজে অনেক সময় না আসলেও জানতে হয়, আবার অনেক সময় কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগতেও পারে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আপনি মাউস ছাড়া কিভাবে কিবোর্ড দিয়ে কম্পিউটারটা ব্যবহার করবেন। তার মানে কি আপনার কাছে মাউস কেনার টাকা নাই? না, এরকমটা না। মাউস আপনার থাকতেই পারে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু যদি আপনার জানতে ইচ্ছা হয় বা জানার প্রবল ইচ্ছা থাকে তাহলে এটা জেনে রাখাই ভালো। অনেক সময় হঠাৎ করে মাউস আপনার নষ্ট হয়ে যেতে পারে, তখন যদি আপনার কিবোর্ড দিয়ে কাজটা সারতে হয় তাহলে হয়তোবা সেই মুহূর্তে দরকার হবে। তো মাউস ছাড়া কিভাবে কম্পিউটারটি চালাবেন, এজন্য প্রথমে আপনি কম্পিউটারটা ওপেন করলেন। কম্পিউটার অন করতে তো আর মাউসের প্রয়োজন হয় না, কম্পিউটারের যে বাটনটি থাকে পাওয়ার বাটন সেটি একবার ক্লিক করে কম্পিউটারটি আপনি ওপেন করে নিলেন। নেওয়ার পরে প্রথমত আমরা কি করি, কম্পিউটারে প্রথমত আমরা রিফ্রেশ করি, কিছুটা রিফ্রেশ দিয়ে কম্পিউটারটা আপনাকে ফুল ফ্রেশ একটা পরিস্থিতি বা পরিবেশ দিবে। এটার জন্য আমরা রিফ্রেশ করি বারবার। তো কিবোর্ড দিয়ে রিফ্রেশ করার সিস্টেম হচ্ছে, যাদের বড় কিবোর্ড রয়েছে তাদের দেখতে পাবেন যে ডান পাশে আরেকটি উইন্ডো বাটন আছে, উইন্ডো বাটনের পাশে আরেকটি বাটন আছে, কি বাটন বলে আমি নিজেই জানি না। তো সেই বাটনটিতে ক্লিক করলে তো রিফ্রেশ করার জন্য আমরা যে পেজটি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন করি সেটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনি কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে রিফ্রেশের মধ্যে দিয়ে এন্টার ক্লিক করবেন। অনেক দূর মনে হচ্ছে, সহজভাবে আরেকটি রিফ্রেশ দেওয়ার সিস্টেম হচ্ছে F5 যে বাটনটি আছে, ফাংশন 5, সেটি দিলেও কিন্তু রিফ্রেশ হয়। যাই হোক, আপনি রিফ্রেশ করতে পারেন আর না পারেন, এইবার যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে যে একটি স্টার্ট মেনু থাকে, এই স্টার্ট মেনুর মধ্যে আমাদের অনেকগুলি কাজ করতে হয়। তো স্টার্ট মানে হচ্ছে শুরু। চলুন আমরা এবার শুরু করি কিবোর্ড দিয়ে প্রথম যে কাজটা করব। আমরা যদি উইন্ডো বাটনে ক্লিক করি, ডান পাশেরটা অথবা বাম পাশেরটা যেটাই ক্লিক করি, তাহলেই কিন্তু আপনাকে ওই স্টার্ট মেনুর মধ্যে ক্লিক করলে যেরকমটা হয় তেমনটাই হবে। তো তেমনটা যদি হয়ে থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে স্টার্ট মেনুর মধ্যে অনেকগুলি অপশন বা ফাংশন রয়েছে, এগুলো আপনার হয়তো বা অনেকটাই কাজে আসবে। যেমন যে কোনো সফটওয়্যার যদি থাকে বা বিভিন্ন রকম ফাইল কন্ট্রোল প্যানেল সহ যাবতীয় অনেকগুলি ফাংশন বা অপশন এই স্টার্ট মেনুর মধ্যে রয়েছে। তো এখান থেকে এই মেনুগুলোতে লাভ দিয়ে একটার পর একটা যেতে হলে শুধুমাত্র অ্যারো কি যে রয়েছে চারটা, সে চারটা কি দিয়েই আপনি সবগুলি অপশনে যেতে পারবেন। আপনি প্রথমে শুরু করুন, ট্রাই করে দেখুন। আপনি উপরে ক্লিক করবেন, উপরে যাবে, নিচে ক্লিক করবেন, নিচে যাবে। তারপরে যেটা হচ্ছে যে এখানে যদি ফোল্ডার থাকে, এখানে অল প্রোগ্রাম আছে, তো এরকম যদি ফোল্ডার বা অল প্রোগ্রাম থাকে যার ভিতরে আরো কতগুলি অপশন রয়েছে, আরো কতগুলি অপশন রয়েছে, তো সেই অপশনগুলি বার করার জন্য এই অ্যারো বাটন থেকে ডান পাশের যে বাটনটি আছে অর্থাৎ রাইট অ্যারো বাটনটি চাপ দিলে ওই ভিতরের গুলিও বের হয়ে আসবে। এরপরে বের করতে করতে আপনি যেখানে যান না কেন, যে অপশনটা আপনার কাজে আসে সেই অপশনের উপরে যখন সিলেক্ট থাকবে তখন আপনি এন্টার প্রেস করলে ওই অপশনের ফাইল খুলে যাবে বা ওই অপশনটি বা ফাংশনটি ওপেন হবে। তো আমরা স্টার্ট মেনুর মধ্যে এখানে যেগুলি পাবো সবগুলোর মধ্যেই আমরা লাফিয়ে লাফিয়ে যেতে পারবো শুধুমাত্র অ্যারো বাটনের মাধ্যমে। এবং যদি আপনার সব কাজ সম্পাদন হয়ে গেল, এখন যদি আপনি কম্পিউটারটি বন্ধ করতে চান তাহলে এখান থেকে শাটডাউনটাও করে ফেলতে পারবেন। শাটডাউনের মধ্যে আবার রিস্টার অপশন আছে, আপনি চাইলে রিস্টারও দিতে পারেন, অথবা এখান থেকে যদি সুইচ করে বন্ধ করে রাখতে চান বা সুইচ দিয়ে লক করে রাখতে চান সেটাও করতে পারবেন। তো শাটডাউনের মধ্যে গেলে আপনি সবগুলি অপশন পাবেন। আশা করি স্টার্ট মেনুর সবগুলি অপশনে আপনি যেতে পারছেন। এবং স্টার্ট মেনুর বাইরে আরো যে অপশনগুলি থাকে সেগুলি আমরা কিভাবে নিব, দেখতে পাচ্ছেন যে নিচে একটি টুলবার রয়েছে, এই নিচের টুলবারের মধ্যে অনেকগুলি সফটওয়্যার আমরা এখানে আমাদের সুবিধার্থে সংরক্ষণ করে রাখি, যখনই আমাদের প্রয়োজন হয় এখান থেকে আমরা ঢুকে যাই। তবে এই সব মেনুতে অর্থাৎ এই টুলবারের মধ্যে যে সফটওয়্যার থাকুক বা যা কিছু থাকুক না কেন, মিডিয়া প্লেয়ার থাকুক, যেগুলি থাকুক, সেগুলোতে আমরা ঢোকার জন্য কিভাবে ঢুকতে পারি, তার প্রসেসটা কি? তো তার প্রসেস হচ্ছে খুবই সহজ,
তাহলে আপনি উইন্ডো বাটনের মধ্যে চাপ দিয়ে 1 2 3 4 5 হইতে 10 15 20 অর্থাৎ যতগুলি এখানে নিচে আপনার আইকন আছে যতগুলি অ্যাপ বা সফটওয়্যারের আইকন আছে সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে স্টার্ট মেনুর পর থেকে আপনি গুনবেন 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ যে সফটওয়্যারটা আপনি ওপেন করতে চাচ্ছেন তো সেই সফটওয়্যারটা এই অ্যাপ থেকে খুলতে গেলে কত নম্বরে আছে সেটা দেখবেন আর হচ্ছে আপনি উইন্ডো বাটন চাপ দিয়ে 1 2 3 যেটা খুশি সেটা ওপেন করতে পারবেন একে চাপ দিলে এক নম্বরে যেমন এখানে আমার স্টার্ট বাটনের পরে রয়েছে ক্যালকুলেটর তো আমি যদি এখানে উইন্ডো চাপ দিয়ে এক প্রেস করি তাহলে কিন্তু ক্যালকুলেটরটা ওপেন হয়ে যাবে এভাবে করে এখানে যতগুলি আছে সবগুলি আপনি ওপেন করতে পারবেন আবার বন্ধ করতে চাইলে ঠিক সেম আবার উইন্ডো এবং অন চাপ দিলে সেটা আবার বন্ধ হয়ে আসবে এখানে আমার ক্রোম ব্রাউজারটা 7 নম্বরে রয়েছে এখন যদি আমি উইন্ডো চেপে ধরে 7 প্রেস করি তাহলে এই 7 নম্বরে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে তো এই ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাওয়ার পর এটা এখন মাউস দিয়ে আমরা এদিক সেদিক ঘুরিয়ে থাকি তো আপনি যদি সেটা করতে চান এই কিবোর্ডের অ্যারো কি চাপ দিলে রাইট সাইডে চাপ দিলে রাইটে যাবে লেফট সাইডে চাপ দিলে বামে যাবে কিবোর্ডের অ্যারো বাটনের যদি উপরের বাটনটি ক্লিক করেন তাহলে এটা ম্যাক্সিমাইজ হবে আর যদি এটা নিচেরটা ডাউন বাটনটা ক্লিক করেন তাহলে এটা মিনিমাইজ হবে তারপরে আপনি এই ব্রাউজারের মধ্যে থেকে বিভিন্ন অপশন আপনি ইউজ করতে পারেন চালাতে গেলে আপনি ট্যাব বাটনটি ক্লিক করে বিভিন্ন অপশনে যেতে পারবেন আমরা ডেস্কটপে কিছু আইকন দেখতে পাচ্ছি তো ডেস্কটপে এরকম আইকন বাম পাশে সাজানো থাকে অনেকেরই তো এইখান থেকে যদি কোনো আইকন অথবা মাই কম্পিউটারের মধ্যে যেতে হয় তাহলে আমরা কিভাবে যাব তো এইটা যাওয়ার জন্য আপনি উইন্ডো বাটন চেপে ধরে জি অথবা এ এরকম একটি বাটন চাপ দিয়েন তাহলে এই ডেস্কটপ আইকনের মধ্যে আপনি চলে যাবেন যাওয়ার পরে অ্যারো বাটন চাপ দিয়ে আপনার পছন্দের যে আইকনটি বা ফোল্ডারটি আছে তার ভিতরে আপনি ঢুকতে পারবেন যদি আপনি মাই কম্পিউটারে ঢুকতে চান তাহলে অ্যারো চাপ দিয়ে আপনি মাই কম্পিউটারে গিয়ে এন্টার প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে এই মাই কম্পিউটার ফোল্ডারটি ওপেন হয়ে গেছে তারপরে আপনি এখান থেকে অ্যারো অথবা ট্যাব দিয়ে বিভিন্ন ফোল্ডারে গিয়ে আপনি যা খুশি তাই ওপেন করতে পারেন ওপেন করার জন্য আমরা যেরকম মাউস দিয়ে ক্লিক করি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে সেটা ওপেন হয়ে যাবে তারপরে আরেকটি বিষয় হচ্ছে আমরা কম্পিউটারের ডান পাশে নিচে কর্নারে টাইম জোন থাকে তো এই টাইমের বাম পাশে আরও কিছু ছোট ছোট আইকন থাকে বিভিন্ন বিষয় যেমন এখানে ভলিউম রয়েছে এগুলিতে যেতে হলে কিভাবে যেতে হবে এগুলিতে যাওয়ার জন্য উইন্ডো বাটন প্রেস করে বি প্রেস করতে হবে তাহলে আপনি এখানে দেখতে পাবেন একটু হাইলাইট হচ্ছে এরপরে আপনি অ্যারো বাটন চাপ দিয়ে যে কোনো ফোল্ডারে যান যে কোনো আইকনে যান যাওয়ার পরে সেই আইকনটিতে দাঁড়িয়ে যেমন আমি ভলিউমে আসলাম আসার পরে এখানে এন্টার প্রেস করলাম ভলিউমটা বের হয়ে আসলো ব্যাস ভলিউমটা আপনি দেখতে পেলেন তো মোটামুটি আমাদের কম্পিউটারে যেগুলি করতে হয় সাধারণত বেশি গভীরে না গেলেও যতটুকু গভীরে আমরা পৌঁছেছি তাতে আমাদের কম্পিউটারে ঢুকে যা কিছু করতে হয় আশা করব মাউস ছাড়া আপনি করতে পারবেন তবে এরপর যদি আপনার এমন কোথাও বা এতটাই গভীরে যেতে হয় যেটা মাউস ছাড়া কিবোর্ড দিয়ে কোনোভাবে পারতেছেন না তাহলে দয়া করে একটা মাউস কিনে নিন টাকা লাগলে আমি দিব আর হচ্ছে আপনি নিজে নিজে ট্রাই করে দেখেন শুধুমাত্র আমি যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলি দেখালাম এরপরও আপনি উইন্ডো বাটন দিয়ে অন্যান্য যে বাটনগুলি আছে সেগুলিতে প্রেস করে দেখেন কোনটা প্রেস করলে কি আসে তাহলে আপনি আরও অনেকগুলি বিষয় জানতে পারবেন সবগুলি বিষয় দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত এরকম কম্পিউটার বিষয়ে আরও টিপস অ্যান্ড ট্রিকগুলি আপডেটগুলি পেতে বা মিস না করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে নতুন নতুন আরও বিভিন্ন বিষয় টিপস নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ